আমি এখন পরিচয় করে নিচ্ছি রাজা রামমোহনের দৌহিত্র বংশধরের সাথে। এই সতীদেহের বেদিতে রাজা রামমোহন রায়ের বৌদিকে সতী হিসাবে চিতায় তোলা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি রাজা রামমোহনের পৈতৃক ভিটের সামনে। হ্যাঁ, এই পৈতৃক ভিটে আজকে নেই, তৈরি হয়েছে রাজা রামমোহনের স্মৃতি মন্দির। আর এই স্মৃতি মন্দিরটি অবস্থিত হুগলি জেলার খানাকুলের রাধানগর গ্রামে। আমি এখন পরিচয় করে নিচ্ছি রামমোহনের, মানে রাজা রামমোহনের দৌহিত্র বংশধরের সাথে। ইনি হচ্ছেন সেই দৌহিত্র বংশধর। আপনার নামটা একটু বলবেন। নিত্যব্রত মুখোপাধ্যায় বাবু। আচ্ছা, আমাকে বলুন, এই যে এনার তো পৈতৃক ভিটে, এটা আমি সেই সম্বন্ধে জেনেছি, আপনি আমাদেরকে আরো কিছু তথ্য দিয়ে সাহায্য করুন। রামমোহনের বাবা রামকান্ত রায় ওনার সাত ভাই ছিলেন। আচ্ছা, রামকান্ত, রামকিশোর, গৌরহরি, নলহরি, বিষ্ণুরাম, রাম রামপুর সাত ভাই ছিলেন। আচ্ছা, এই ফ্যামিলিটা অরিজিনাল বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, রায় রায়ের উপাধি মুর্শিদাবাদ নবাবহাদুর দিয়েছিলেন। আচ্ছা, আর এই মুর্শিদাবাদ নবাবহাদুরের রাজদরবারে উচ্চ রাজপদস্থ কর্মচারী ছিলেন রামমোহনের প্রপিতামহ কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, আমাকে বলুন, এই যে এটা, এই যে ভেতরটা দেখতে পাচ্ছি, এই জায়গায় কি রামমোহনের সেই পৈতৃক ভিটটা ছিল? আসলে পৈতৃক ভিট এখানটা ছিল, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, সেই পুরনো বাড়িটা এখন নেই। আচ্ছা, এই ভেতরে কি আছে? আমি এখন দাঁড়িয়ে আছি রাজা রামমোহন রায়ের স্মৃতি মন্দিরের সামনে। আর এই স্মৃতি মন্দিরটি তৈরি তিনটি ধর্মের সমন্বয়ে, অর্থাৎ হিন্দুদের মন্দির, মুসলমানদের মসজিদ এবং খ্রিস্টানদের গির্জার সমন্বয়ে এই মন্দিরটি গঠিত। আমরা আরও কিছু জেনে নেব এই বিষয়ে। আপনি আমাদেরকে এটা জানান যে এই মন্দিরটিকে কি করে, মানে কে ডিজাইনটা করিয়েছে? এইটি আমরা যেখানে দাঁড়িয়ে আছি রাজা রামমোহন এবং রামকান্ত রায় আদিবাসী ভিটে। আচ্ছা, সেই পুরনো বাড়িটা ভূমিষাদ হয়ে যাওয়ার পর ইংরেজি 1916 সালে একটা কমিটি হয়, রবীন্দ্র ঠাকুরের কমিটির সভাপতি হয়েছিলেন। আচ্ছা, কবি সত্যদত্ত কোষাধ্যক্ষ হয়েছিলেন। স্যার জৈন বাসু, রাজনগরের প্রখ্যাত বসু পরিবারের সন্তান, তিনি মন্দির মসজিদ গির্জা, মানে এই ডিজাইনটা মন্দির মসজিদ, মানে মন্দিরটা কোন জায়গা? মন্দির হচ্ছে এইটা। আচ্ছা, এই মন্দিরটা সেই সময় এটা ছিল আগে? এই মন্দিরটা এই বাড়ির থেকে অনেক পুরনো। আচ্ছা, 1600 শতাব্দী তৈরি। আচ্ছা, আর এই যে রামমোহনের স্মৃতি মন্দিরটা, এটা 1916 সালে। আচ্ছা, ভিত্তি স্থাপন করলো হেমলাল ঠাকুর। আচ্ছা, জোড়াসাহু ঠাকুর বাড়ির বউ। মুসলমানদের মসজিদ দেখবেন গিয়ে সামনে ওদের ফ্রন্টটা এইরকম ধরনের থাকে, মানে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আর্চ করা হয়েছে, এই আর্চটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মসজিদের স্টাইলে। আচ্ছা, আর খ্রিস্টানদের বিষয়টা, খ্রিস্টানদের গির্জা যেটা, সেটা এই যে যেখানটা গির্জা হওয়ার মতন ডিজাইন করার কথা ছিল, কিন্তু অর্থাভাবের জন্য উনি যেটা বলছেন সেই গির্জাটা করে ওঠা সম্ভব হয়নি, কিন্তু ভবিষ্যতে ওটা হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ডিজাইন মাফিকই ওটা করা হবে, তাই তো? অবশ্যই করা হবে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজা রামমোহনের যেখানে জন্ম হয়েছিল ঠিক সেই জায়গায়, অর্থাৎ
এই জায়গাটি ছিল রাজা রামমোহনের আতুরঘর, আর এই বিষয়ে আরো বিশদে জানবো। আচ্ছা দাদা, এটি তো ছিল রাজা রামমোহনের আতুরঘর। হ্যাঁ, এটি রামমোহনের জন্মস্থান রাধানগর গ্রাম। রামমোহন বাবু রামকান্তরে আদিবাসী ফিটে এখানে একটা সূচিকাগৃহ ছিল, রাজবাড়ি থেকে দূরে থাকতো আগেকার দিনে সূচিকাগৃহটি। তাই এখানে রামমোহন জন্মেছিলেন এবং এটি চিহ্নিত করেছেন রেভারেন্ড জেমস লং 1859 সালে রায়বংশের বয়স্ক ব্যক্তিদের সঙ্গে নিয়ে এটা চিহ্নিত করেছিলেন। আচ্ছা আচ্ছা। রাজা রামমোহন রায় 1833 সালের 27 সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে দেহত্যাগ করেছিলেন এবং সেখানে একটি সমাধি তৈরি করা হয়েছিল এবং তারই অনুকরণে এখানেও সেই একটা সমাধি তৈরি করা হয়েছিল। আর এই বিষয়ে বিশদে আমরা জেনে নেব। আচ্ছা, এটা সেই সেই সময় তৈরি করা হয়েছিল না তার পরে তৈরি করা হয়েছিল? কত সালে তৈরি করা? 2013 সালে এটা তৈরি করা হয়েছে। এখানে একটু বিশদে বলুন আমাদের। ইংল্যান্ডের রামমোহন প্রয়াত হওয়ার পর ব্রিস্টল শহরে থাকাকালীন তিনি প্রয়াত হলেন 1837 সেপ্টেম্বর। তাঁর সেখানে মৃত্যুর পর ইংরেজরা তাদের যে সমাধিস্থল খ্রিস্টানদের, সেখানে তার জায়গাটার নাম হচ্ছে স্টেপলটন গ্রোভ, সেখানে রামমোহনকে সমাধিস্থ করেছিলেন আর সেখানে তার একটা সমাধি মন্দির করেছিলেন। তারপরে তার 10 বছর পর প্রিন্স দাগস্থাগর ভারতবর্ষের তরফ থেকে গেলেন, তিনি গিয়ে সেখান থেকে কফিনটাকে তুলে একটু দূরেই পাশেই আর্ডোস ভেরোল একটা জায়গায় তাকে সমাধিস্থ করলেন, করে চূড়া বিশিষ্ট হিন্দু মন্দিরের আকারে একটি মন্দির নির্মাণ করলেন। আচ্ছা, সেই মন্দিরটা সে যেখানে যেটা আছে সেখান থেকে মৃত্তিকা সংগ্রহ করে এনে এখানে তা প্রতিস্থাপন করে তার একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে, প্রতিরূপ তৈরি করা হয়েছে। মানে আপনি বলছেন সেই ইংল্যান্ড থেকে মৃত্তিকা মানে মাটি নিয়ে এসে এইখানে রাখা হয়েছে, তারপরে এই রেপ্লিকাটা তৈরি করা হয়েছে। তাহলে আপনারা এই বিষয়ে বিশদে জানতে পারলেন যে ওই ইংল্যান্ড থেকেই মাটি নিয়ে এসে এই রেপ্লিকাটা তৈরি করা হয়েছে। এটি হলো রামমোহন স্মৃতিসত্ব সংরক্ষণ সমিতির পাঠাগার, মানে এখানে যাবতীয় বই সংরক্ষণ করা হয়েছে। রামমোহনেরও কিছু বই সংরক্ষণ করা হয়েছিল, সেগুলো বিভিন্ন কারণে বাইরে গেছে এবং ভেতরে আসেনি, কিন্তু অনেক অন্য লেখকেরও বই এখানে সংরক্ষণ করা আছে। রামমোহনের পৈতৃক বেড়ি থেকে টোটো ধরে পৌঁছে গেলাম পার্শ্ববর্তী গ্রাম রঘুনাথপুরে। এখানেই রামমোহন পরবর্তীকালে সপরিবারে বসতি স্থাপন করেছিলেন। এখন এই জায়গাটি 2022 পর থেকে হেরিটেজ আখ্যা পেয়ে একটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠেছে। তাছাড়াও এই জায়গাটি পিকনিক হিসাবেও ব্যবহৃত হয় এবং পার্ক হিসাবে বসার জন্য ব্যবহৃত হয়। এখানে ঢোকার জন্য প্রবেশমূল্য ধার্য করা হয়েছে, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো সতীদাহ বেদী। এই সতীদাহ বেদীতেই রাজা রামমোহন রায়ের বৌদিকে সতী হিসেবে চিতায় তোলা হয়, আর সেই দিনই রাজা রামমোহন রায় সংকল্প গ্রহণ করেন সতীদাহ প্রথা উচ্ছেদের উদ্দেশ্যে। এই জায়গাটিতে দাঁড়িয়ে রাজা রামমোহন রায় সেদিনকে প্রতিজ্ঞাবদ্ধ হন সতীদাহ প্রথা রদ করার উদ্দেশ্যে। এখানকার অফিস থেকে জানতে পারি সেই সময় এখানে ছিল পুরোটাই আমবাগান, প্রায় 40 বিঘা জমি জুড়ে ছিল এই আমবাগান। এই 40 বিঘা জমির একটি অংশে রাজা রামমোহন রায় সপরিবারে বসতি স্থাপন করেন। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন ভগ্নদশায় যে বাড়িটি আছে, যার মাথায় এখন ছাদ পর্যন্ত নেই, এই বাড়িটি রাজা রামমোহন তার পরবর্তীকালে এখানে এসে সপরিবারে বসতি স্থাপন করেন। এই বাড়িটি রঘুনাথপুরে অবস্থিত, মানে হুগলি জেলার রঘুনাথপুরে অবস্থিত। তার জন্মভিটা থেকে 1.5 কিলোমিটার দূরে এই বাড়িটি। একটা আমবাগান ছিল এখানেই সে, তিনি নতুন করে এই বাড়িটি স্থাপন করেছিলেন সেই সময়। পরবর্তীকালে তার মৃত্যুর পরবর্তীকালে তারই স্ত্রী এই বাড়িতে বহুদিন ছিলেন।
মানবতা হ্রদের উদ্দেশ্যে 1830 সালে তিনি দ্বিতীয় আকবরের সহযোগিতায় মানে মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের সহযোগিতায় ইংল্যান্ডে যান। তারপর তিনি ফিরে আসেন এবং এই মুঘল সম্রাট দ্বিতীয় আকবরেরই দেওয়া রাজা উপাধি তিনি ব্যবহার করেন তার নামের আগে। রামমোহন কিন্তু বিবিধ ভাষায় অনর্গল বলতে এবং লিখতে পারতেন, যেমন ল্যাটিন, ফরাসি, গ্রিক, সংস্কৃত, ইংলিশ, আরও বিবিধ ভাষায় তিনি অনর্গল কথা বলে যেতে পারতেন এবং লিখতে পারতেন। তারকেশ্বর থেকে রাধানগরগামী বাস ধরে রাধানগর বাজার রামমোহনের স্ট্যাচুর সামনে নামলেই দেখতে পাবেন রামমোহনের পৈতৃক ভিটে, আর সেখান থেকে 1.5 কিলোমিটার টোটোতে গেলে পাশের গ্রাম রঘুনাথপুরেই পাবেন রামমোহনের বসত বাড়ি।